হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের বং ক্রিক নিউজ ইউটিউব চ্যানেলে। আপনি যদি একজন ক্রিকেট প্রেমিক হন তো এই ভিডিওটি আপনার জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 19 নম্বর ম্যাচ যেটা খেলা হবে সিলেট সিক্সার ভার্সেস ঢাকা ডায়নামাইটস 18 জানুয়ারি ভারতীয় সময় 1:30 PM, এই ম্যাচের করবো প্রিভিউ, বলবো প্লেইং ইলেভেন, আরও বলবো এই ম্যাচ সম্বন্ধে অনেক কথা। তো এগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি দেখি দুই টিমের মধ্যে হেড টু হেড ম্যাচের রেজাল্ট, তো টোটাল ম্যাচ খেলা হয়েছে দুই টিমের মধ্যে তিনটে। সিলেট সিক্সার জিতেছে একটা, আর ঢাকা ডায়নামাইট জিতেছে দুটো। এই বছর ঢাকা ডায়নামাইট টোটাল ম্যাচ খেলেছে 5টা, জিতেছে 4টে আর হেরেছে 1টা। সিলেট সিক্সার এই বছর খেলেছে ম্যাচ 5টা, জিতেছে 2টো আর হেরেছে 3টে। এই ম্যাচ সিলেট সিক্সারের 41% আর ঢাকা ডায়নামাইটসের 59% জেতার সম্ভাবনা আছে। যদি দেখি পিচ রিপোর্ট, তো এটা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে সিলেটে। এখানে হাইস্ট স্কোর হলো 210 আর লোয়েস্ট স্কোর হলো 116। যদি দেখি ঢাকা ডায়নামাইটস এর সম্ভবত প্লেইং ইলেভেন, হাজরাতুল্লাহ জাজাই, সুনীল নারিন, রনি তালুকদার, অ্যান্দ্রে রাসেল, সাকিব আল হাসান, ক্যারন ফোলার্ড, সুভাগত হোম, নুরুল হাসান, রুবেল হোসেন, মিজানুর রহমান, আল ইসলাম। যদি দেখি সিলেট সিক্সারের সম্ভবত প্লেইং ইলেভেন, লিটন দাস, সাব্বির রহমান, অ্যান্দ্রে ফ্লেচার, নিকোলাস পুরান, আফিফ হোসেন, জাকির আলী, অলোক কাফালি, তাসকিন আহমেদ, সন্দীপ লামিচানি, মেহেদি হাসান রানা, সোয়েলতান বীর। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এরকম কিছু ভিডিও দেখার জন্য ধন্যবাদ।